আজকের এই ভিডিওতে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটি জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এই চারটি রাশির কিন্তু ভাগ্য বদলাতে চলেছে, অর্থাৎ জগন্নাথ দেবের আশীর্বাদের ফলে এই চারটি রাশির কিন্তু ভাগ্য বদলাতে চলেছে, অর্থাৎ চারটি রাশির কিন্তু টাকা পয়সা আসবে এই সময়ে। তো জগন্নাথ দেবের রথযাত্রার পর থেকে এই চারটি রাশির ভাগ্য বদলাতে চলেছে। তো চারটি রাশি মহাকোটিপতি হতে চলেছে, এমনি কথা আমি বলবো না, কারণ যদি মহাকোটিপতি হয়ে যায় এই চারটি রাশি জগন্নাথ দেবের আশীর্বাদে, তাহলে হয়তো আমারও এই রাশিগুলির মধ্যে যে কোনো একটি রাশি থাকতে পারে। তাই আপনাদেরকে অন্য ভিডিওগুলোর মতো মহাকোটিপতি হয়ে যাবেন এমনি করে ভিডিও বানিয়ে বলবো না, তাই যেটি সঠিক নিয়ম এবং বিধি সেই নিয়মটাই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। শ্রী হরির স্বরূপ জগন্নাথ, যিনি জগতের নাথ, গোটা জগৎ সংসারে হরির মায়া ও জগন্নাথের কৃপা থেকে চার রাশির উপরে, চার রাশি সবসময় পান জগন্নাথের আশিস, তাদের জীবন থাকে সুখ ও সমৃদ্ধি, জগন্নাথের কৃপায় পান সমৃদ্ধি ও সম্পদ। সনাতন ধর্মে শ্রী হরি বিষ্ণু পালনকর্তা হিসাবে পরিচিত, বিষ্ণুর পুজো করলে তাদের জীবনে সর্বদা সুখ ও শান্তি থাকে এবং সমৃদ্ধি লাভ হয়। শাস্ত্র অনুসারে যে ব্যক্তি বিষ্ণুর আরাধনা করেন তিনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান। বিষ্ণু তার সব ভক্তকে ভালোবাসেন এবং পুণ্যতিথি নিয়ে যিনি শ্রীহরির পুজো করেন তারা জীবনে কোনো বাধাবিঘ্ন আসে না। শ্রীহরির রূপী জগন্নাথ, যিনি জগতের নাথ, গোটা জগৎ সংসার হরির মায়া ও জগন্নাথের কৃপা থেকে চার রাশির উপরে, চার রাশি সবসময় পান জগন্নাথের আশিস এবং তাদের জীবনে থাকে সুখ ও সমৃদ্ধি। এক নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে বিষ রাশি সর্বদা জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত হন এবং বিষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী এবং আকর্ষণীয় ব্যক্তিদের অধিকারী, তারা যে কাজেই হাতে নেন না কেন সফল হন। তাই জগন্নাথের পাশাপাশি মা লক্ষ্মীও বিশেষ আশীর্বাদ রয়েছে এবং বিষ রাশির মানুষের উপর। বিষ রাশির জাতক জাতিকারা মন দিয়ে বিষ্ণুর পুজো করেন, প্রতি বৃহস্পতিবার ও বাসুদেবায় নমো মন্ত্র জপ করেন, অর্থাৎ বিষ রাশির জাতকরা প্রতি বৃহস্পতিবার বাসুদেবায় নমো মন্ত্রের জপ করেন। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট রাশির জাতক জাতিকারা বিষ্ণুর কৃপায় জীবনে অনেক উন্নতি করেন। বিষ্ণুর মতো কর্কট রাশির মানুষেরা খুব শান্ত প্রকৃতির হন, কিন্তু যখন তাদের ধৈর্য ভেঙে যায় তখন তারা শান্ত করা কঠিন এবং সবসময় ভালোভাবে থাকা খাওয়া পছন্দ করেন। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের উপর বিষ্ণুর আশীর্বাদ থাকে। এই রাশির জাতক জাতিকারা যে কাজেই হাত দেন না কেন জগন্নাথের কৃপায় তারা সাফল্য পান এবং ভাগ্য সবসময় সিংহ রাশির জাতক ও জাতিকাদের পক্ষে থাকে, তারা সবসময় সম্মান পান। এই রাশির জাতক জাতিকারা পরিশ্রম করলে সমৃদ্ধি পান এবং বৃহস্পতিবার বিষ্ণুর পুজো করুন এবং জপ করুন বাসুদেবায় নমো। তারপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। সবসময় তুলা রাশির জাতক জাতিকাদের আশীর্বাদ করেন বিষ্ণু। এই রাশির জাতক জাতিকারা হন পরিশ্রমী, তারা অলস মোটেও পছন্দ করেন না, ভ্রমণ করতে পছন্দ করেন, তাদের অর্থনৈতিক ব্যবস্থাও সচ্ছল থাকে। এই রাশির জাতক জাতিকারা পরিবারের সদস্যদের প্রতিটি ইচ্ছা পূরণ চেষ্টা করেন এবং তাদের ব্যক্তিত্ব আকর্ষণীয় হন, ফলে অন্যরা সহজেই আকৃষ্ট হন তাদের প্রতি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে জগন্নাথ দেবের আশীর্বাদের ফলে এই চারটি রাশি কিন্তু ভাগ্য ফিরতে চলেছে, অর্থাৎ তাদের পরিবারে বিভিন্ন রকম যে সমস্ত সমস্যা এবং যে সমস্ত আর্থিক সংকট সমস্ত কিন্তু মুক্তি পেতে চলেছে চার রাশির জগন্নাথ দেবের আশীর্বাদের ফলে। তো খুব শীঘ্রই আপনারা কিন্তু এর ফল পেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। জয় জগন্নাথ।